আসসালামু আলাইকুম। শুরুতে এই সংবাদ শিরোনাম। মার্কিন সরকারের বিরুদ্ধে ওয়াশিংটনে পাকিস্তানিদের ভয়াবহ বিক্ষোভ। লাহোর সমাবেশে বড় ধরনের চমক দিবেন ইমরান। কর্মীর সঙ্গে ইমরান খানের দলের সংসদ সদস্যের ঘোষাঘুষি। পাকিস্তান সেনাবাহিনীকে নিয়ে যা বলল পেন্টাগন। পশ্চিমাদের কাছে জ্বালানি রপ্তানি বন্ধ করে দেওয়ার হুমকি পুতিনের। যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক আরও গভীর করতে চায় পাকিস্তান। গোতাবায়ার কার্যালয়ের সামনে স্থায়ী তাঁবু গেড়েছে বিক্ষোভকারীরা। এবার বিস্তারিত। পাকিস্তানের সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বাধীন সরকারের উৎখাতের ষড়যন্ত্রে জড়িত থাকার জন্য মার্কিন সরকারের বিরুদ্ধে রাজধানী ওয়াশিংটন ডিসির পাকিস্তান দূতাবাসের সামনে ব্যাপক বিক্ষোভ হয়েছে। বিক্ষোভে অংশ নিয়েছেন আমেরিকায় বসবাসকারী পাকিস্তানি বংশোদ্ভূত শত শত নাগরিক। বিক্ষোভে অংশ নেওয়া লোকজন সরাসরি অভিযোগ করেছেন যে ইমরান খানের সরকারকে ক্ষমতাচ্যুত করার ব্যাপারে বাইডেন প্রশাসন ভূমিকা রেখেছে। এ সময় তারা বহু সংখ্যক ব্যানার ফেস্টুন বহন করেন এবং নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে প্রাইম মিনিস্টারের পরিবর্তে ক্রাইম মিনিস্টার বলে সম্বোধন করেন। মুসলিম লীগ এবং পিপলস পার্টির নেতাদেরকে বিক্ষোভকারীরা লুটেরা এবং দুর্নীতিবাজ বলে অভিহিত করেন। ইমরান খানের বিদায়ের পর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন নওয়াজ শরীফপন্থী মুসলিম লীগের নেতা শাহবাজ শরীফ। রাজধানী ওয়াশিংটন ডিসির বাইরে হিউস্টন এবং টেক্সাসেও ইমরান খানের পক্ষে হাজার হাজার মানুষ বিক্ষোভ মিছিল করেছেন। তারা নতুন সরকারকে আমদানিকৃত সরকার বলে মন্তব্য করেন। বিদায়ী ইমরান খান সরকারের প্রতি সমর্থন জানিয়ে আগামী দিনগুলোতে আমেরিকার বিভিন্ন শহরে আরও বিক্ষোভ মিছিল করার পরিকল্পনা করছেন আয়োজকরা। গত শনিবার ইমরান খানের সরকার জাতীয় সংসদে অনাস্থা ভোটে হেরে যান। পাকিস্তানের ভেতর এবং বাইরে থেকে অভিযোগ উঠেছে যে ইমরান খানের সরকারকে উৎখাতের পেছনে আমেরিকার হাত রয়েছে। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রতি সমর্থন দেওয়া এবং চীনের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠতার জন্য মার্কিন সরকার ইমরান খানের উপর ক্ষুব্ধ হয়েছিল। পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিতব্য জনসমাবেশে বড় ধরনের চমক দিতে যাচ্ছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। বুধবার ইমরান খানের রাজনৈতিক দল পিটিআই এর পাকিস্তান তেহরিকি ইনসাফ এক নেতা এমন মন্তব্য করেন। একটি সংবাদ সম্মেলনে পাকিস্তান তেহরিকি ইনসাফের নেতা ফররুখ হাবিব জানান, লাহোর সমাবেশে বড় ধরনের চমক দিতে যাচ্ছেন ইমরান খান। 21 এপ্রিল তারিখে লাহোর সমাবেশে তিনি জনগণকে আরও বড় ধরনের কোনো ঘোষণা দিতে পারেন। একই সময়ে ইমরানের দল পিটিআই এর পক্ষ থেকে মিনার ই পাকিস্তানে বিক্ষোভ আয়োজনের কথা জানানো হয়েছে। পাকিস্তান তেহরিকি ইনসাফের এই নেতা আরও বলেন, বুধবার 13 এপ্রিল থেকেই পাকিস্তান তেহরিকি ইনসাফের জনসমাবেশ শুরু হবে। প্রথমেই পেশোয়ারে একটি বড় জনসমাবেশ করা হবে, এরপর 16 এপ্রিল তারিখে করাচিতে এবং তারপর লাহোরে জনসমাবেশ করা হবে। পিটিআই নেতা ফররুখ হাবিব বলেন, নারী আইনজীবী ও সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাক্টিভিস্টদের জন্য সম্মেলনের কথাও ভাবছে পাকিস্তান তেহরিকি ইনসাফ। তিনি বলেন, এসব জনসমাবেশ থেকে আমরা শাহবাজ শরীফকে একটি স্পষ্ট বার্তা দিতে চাই, যার মূল বক্তব্য হচ্ছে আমদানি করা সরকার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, আমরা এ ধরনের সরকারকে অচল করে দিব। পাকিস্তান তেহরিকি ইনসাফের এক কর্মীর সঙ্গে দলটির এক পার্লামেন্ট সদস্যের মারপিটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ইসলামাবাদের হোটেল মেরিয়টে ইফতারের সময় এই ঘটনা ঘটে। বিবিসি উর্দু জানিয়েছে, ওই আইন প্রণেতার নাম নূর আলম খান। তিনি পেশোয়ার থেকে পিটিআই এর মনোনয়নে নির্বাচিত হয়েছিলেন। ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা ভোটে যে 20 পিটিআই আইন প্রণেতা দলের বিপক্ষে ভোট দেওয়ার ঘোষণা দিয়েছিলেন নূর আলম তাদের একজন। খবরে বলা হয়, ঘটনার সময় ওই হোটেলে নূর আলম পাকিস্তান পিপলস পার্টির নেতা নাদিম আফজাল জান, সিনেটর নওয়াজ খোখার এবং ফয়সাল করিম কুন্ডির সঙ্গে ইফতার করছিলেন। পিটিআই ওই কর্মী পশতু ভাষায় নূর আলমকে গালাগাল করেন। এ সময় তিনি পারিবারিক অনুষ্ঠানের কথা বলে ওই কর্মীকে ঝামেলা না করতে অনুরোধ করেন, কিন্তু তাতেও না থেমে ক্রমাগতভাবে গালাগালি করতে থাকেন। এক পর্যায়ে নূর আলম ধৈর্য হারিয়ে ফেলেন এবং ওই কর্মীকে ঘুষি দিয়ে বসেন। পরে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে পিপিপি নেতা খোখার এবং কুন্ডিও পিটিআই কর্মীকে মারধর করেন। নূর আলম 2018 সালে পিটিআই এ যোগ দেন এবং নির্বাচন করে জিতে জাতীয় পরিষদের সদস্য হন। এর আগে তিনি পিপিপি দলের সদস্য ছিলেন। এ ঘটনায় ইসলামাবাদ পুলিশের কাছে এখনও কোনো অভিযোগ দায়ের হয়নি। অনাস্থা প্রস্তাবের মাধ্যমে পাকিস্তান তেহরিকি ইনসাফের চেয়ারম্যান ও সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার পর গত 11 এপ্রিল শাহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।
মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের মুখপাত্র জন কির্বি বলেছেন, যুক্তরাষ্ট্রের পাকিস্তান সশস্ত্র বাহিনীর সঙ্গে সামরিক সুসম্পর্ক ছিল, সেই সম্পর্ক অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন বুধবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। শাহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার দুই দিন পর পেন্টাগন মুখপাত্র এই মন্তব্য করেছেন। মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে বিশ্বের ওই অংশে নিরাপত্তা ও স্থিতিশীলতার বিষয়ে যুক্তরাষ্ট্র পাকিস্তানের সঙ্গে স্বার্থ ভাগ করে নিয়েছে দাবি করে কির্বি বলেন, ওই অঞ্চলে পাকিস্তান একটি মুখ্য ভূমিকা পালন করছে তা আমরা স্বীকার করি। পাকিস্তান এবং পাকিস্তানি জনগণ নিজেরাই নিজেদের দেশের ভেতরে সন্ত্রাসী হামলার শিকার। তবে প্রধানমন্ত্রী হিসেবে শাহবাজ শরীফের নির্বাচন এবং ক্ষমতা পরিবর্তনে ভূমিকা রাখার জন্য যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খানের অভিযোগের বিষয়ে এক প্রশ্নের জবাবে কির্বি কোনো মন্তব্য করতে রাজি হননি। বরং পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে কোনো মন্তব্য করবেন বলে জানিয়েছেন তিনি। এর আগে সোমবার এক ব্রিফিংয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেছিলেন, পাকিস্তানের সাংবিধানিক গণতান্ত্রিক মূল্যবোধের শান্তিপূর্ণ পুনর্বহাল আমরা সমর্থন করি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র আইনের শাসনের মূল্যবোধ ও ন্যায় বিচার পাওয়ার সমতাকে সমর্থন করে। সাকি আরও বলেন, পাকিস্তানের সঙ্গে দীর্ঘমেয়াদের সহযোগিতাকে গুরুত্ব দেয় যুক্তরাষ্ট্র। সমৃদ্ধ ও টেকসই গণতান্ত্রিক পাকিস্তানকে যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখে। ক্ষমতায় যেই থাকুক না কেন, এই অবস্থান অপরিবর্তিত থাকবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার জানিয়েছেন, রাশিয়া পশ্চিমাদের কাছে সহজেই তাদের জ্বালানি সরবরাহ বন্ধ করে দিতে পারবে, আর সেই জ্বালানি যে দেশগুলোর প্রয়োজন তাদের কাছে পাঠাতে পারবে। তাছাড়া নিজ দেশে তেল, গ্যাস ও কয়লার ব্যবহার বাড়িয়ে দেওয়ার ইঙ্গিতও দিয়েছেন পুতিন। এই বক্তব্যের মাধ্যমে মূলত ইউরোপে জ্বালানি সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকি দিলেন রুশ প্রেসিডেন্ট। পুতিন আরও জানিয়েছেন, অবন্ধ দেশগুলো রাশিয়ার আর্কটিক অঞ্চলের পণ্য সরবরাহ ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। আর্কটিক অঞ্চলের উন্নয়ন নিয়ে কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে পুতিন আরও অভিযোগ করে বলেন, কিছু দেশ চুক্তি অনুযায়ী পদক্ষেপ নিচ্ছে না, যা রাশিয়ার জন্য সমস্যা সৃষ্টি করছে। এদিকে রাশিয়া যুদ্ধের শুরুতেই বন্ধু নয় এমন দেশের তালিকা করে সেই দেশগুলোর কাছে জ্বালানি বিক্রির ক্ষেত্রে এমনিতেই কড়াকড়ি আরোপ করেছেন পুতিন। তিনি জানিয়েছেন, বন্ধু নয় এমন দেশগুলোকে রাশিয়ার জ্বালানি কিনতে হলে রাশিয়ার নিজস্ব মুদ্রা রুবলে মূল্য পরিশোধ করতে হবে। তবে পুতিনের এমন দাবি প্রত্যাখ্যান করেছে ইউরোপের বেশিরভাগ দেশ। তারা জানিয়েছে, জ্বালানির মূল্য তারা ইউরো অথবা ডলারে দেবে। আর এমন সময়ই পুতিন বললেন, পশ্চিমাদের কাছে সরবরাহ বন্ধ করে দিয়ে অন্য দেশে জ্বালানি পাঠিয়ে দিবেন। পাকিস্তানের নতুন সরকার মঙ্গলবার বলেছে, তারা আঞ্চলিক শান্তি নিরাপত্তা উন্নয়নের অভিন্ন লক্ষ্য তুলে ধরার জন্য যুক্তরাষ্ট্রের সাথে গঠনমূলক ও ইতিবাচকভাবে সম্পৃক্ত থাকবে। সোমবার পাকিস্তানের সংসদ অনাস্থা ভোটে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতাচ্যুত করে তার প্রায় চার বছরের পুরনো জোট সরকারের অবসান ঘটিয়েছে। দেশটির সংসদ শাহবাজকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে। সোমবার হোয়াইট হাউসের প্রেস সচিব জেন সাকির মন্তব্যের প্রতিক্রিয়ায় শরীফের কার্যালয় বলেছে, আমরা পাকিস্তানের সাথে যুক্তরাষ্ট্রের দীর্ঘস্থায়ী সম্পর্কের পুনর্নিশ্চিতকরণকে স্বাগত জানাই। সোমবার সাকি বলেছিলেন, বাইডেন প্রশাসন সাংবিধানিক গণতান্ত্রিক নীতির শান্তিপূর্ণ অনুসরণ সমর্থন করেছিল এবং পাকিস্তানে একটি রাজনৈতিক দলের উপর আরেকটি রাজনৈতিক দলকে সমর্থন করে না। ওয়াশিংটনের সাথে ইসলামাবাদের ঐতিহ্যগতভাবে অস্থিতিশীল সম্পর্কে ইমরান খানের ক্ষমতাকালে ধাক্কা লেগেছিল। ইমরান খান 2018 সালে সংসদে অল্প সংখ্যা গরিষ্ঠতা নিয়ে একটি জোট সরকারের প্রধান হিসেবে ক্ষমতা গ্রহণ করেছিলেন। ক্ষমতাচ্যুত হবার কয়েক সপ্তাহের মধ্যেই ইমরান খান বারবার অভিযোগ করেছেন, পাকিস্তানকে চীন ও রাশিয়ার কাছাকাছি নিয়ে যাওয়ার শাস্তিস্বরূপ তার সরকারের পতনের জন্য যুক্তরাষ্ট্র তার রাজনৈতিক বিরোধীদের সাথে যোগসাজশ করেছে। পাকিস্তানের বিরোধী দল এবং ওয়াশিংটন উভয়ই এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। এবার শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসেকে সরাতে উঠে পড়ে লেগেছে বিক্ষোভকারীরা। চলমান আন্দোলনের মাঝেই তারা গোতাবায়ার কার্যালয়ের সামনে তাঁবু খাটিয়ে বসেছে, সাথে ঘোষণা দিয়েছে গোতাবায়ার পদত্যাগের আগ পর্যন্ত তারা এই তাঁবু গুটাবেন না। রাজধানী কলম্বোয় প্রেসিডেন্ট ভবনের সামনে ভারী বৃষ্টি উপেক্ষা করে অবস্থান করছেন বিক্ষোভকারীরা। তারা এবার জানিয়েছে, গোতাবায় পরিবারের শাসনের শেষ না দেখে তারা এই তাঁবু আর আন্দোলন ছাড়বেন না।
এই বিক্ষোভকারীদের সহায়তায় অনেকে এগিয়ে আসছেন, কেউ খাবার পানি ও ওষুধ দিয়ে সহায়তা করছেন, ভ্রাম্যমান টয়লেটেরও ব্যবস্থা করা হয়েছে। বিক্ষোভে অংশগ্রহণকারী দুই তরুণীর প্ল্যাকার্ডে লেখা ছিল, এটার শেষ তখনই হবে যখন আপনাদের সবাইকে কারাগারে দেখব, আমরা মজা করতে এখানে আসিনি, আমরা আমাদের দেশকে উদ্ধার করতে এসেছি। আরেক নারীর প্ল্যাকার্ডে লেখা আছে, এটা নতুন সভ্যতার শুরু সময়, শ্রীলঙ্কান হিসেবে গর্ব অনুভব করছি। বিক্ষোভকারী অ্যান্ডি শুবার্ট বলেন, এখানে যা শক্তি দেখছি আমি আর কখনো তা অনুভব করিনি। এ সময় তিনি মুখে আওড়াচ্ছিলেন, এটাও বসন্ত স্লোগান।